সাকিব কোয়ালিফাই, সাকিব আগাছা, সাকিবের রিপ্লেসমেন্ট দরকার, দ্বিতীয় সাকিব খুঁজা দরকার, সাকিবে জং ধরে গেছে, এরকম অনেক মন্তব্য আসছে আমাদের বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কাছ থেকে। বাংলাদেশ ক্রিকেটকে আমরা ভালোবাসি, মন থেকে চাই যে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, তাই বলে কি একজন বিশ্বসেরা অলরাউন্ডারের বিপক্ষে এরকম মন্তব্য দেওয়া উচিত? আসলে কি তাই, সাকিবে কি জং ধরে গেছে? 9 তারিখের ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি এটার উত্তর পেয়ে যাব। 33 রান, 4 উইকেট, লক্ষ্য 265 রান। এই অবস্থায় এরকম চাপ ক্যারি করার জন্য, এরকম চাপ পেস করার জন্য দুইটা জিনিসের দরকার, ধীর মনোবল আর অভিজ্ঞতা, যার দুইটাই প্রমাণ দিয়েছে সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহর কথা আমরা পরে আসি, প্রথমে শুরু করি সাকিবের কথা। গত কিছু ম্যাচ সাকিব হয়তো রান পায় নাই বা বলে উইকেট পায় নাই, তাই তা নিয়ে আমাদের বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা অনেকে অনেক মন্তব্য করেছে। এটা কি ঠিক? ক্রিকেটটা কি এটা? আসলে ক্রিকেটটা হচ্ছে যার যার ধরেন অন ফর্ম অফ ফর্ম আসবে। একটা প্লেয়ার কিছুদিন অন ফর্মে থাকবে, কিছুদিন তার একটু খারাপ সময় আসবে, অফ ফর্মে যাবে, তাকে আমরা সবাই যদি এরকম বিরূপ মন্তব্য না করে তাকে উৎসাহিত করি, তখন তিনি তার সেই অন ফর্মটা অফ ফর্মটা কাটিয়ে অন ফর্মে যেতে পারবে। কিছুদিন আগে আমাদের তামিম ইকবাল অফ ফর্মে ছিল, এমন ম্যাচ গেছে যখন টানা সে 10 ম্যাচের রান পায় নাই, 3 ম্যাচ শূন্য করছে, কিন্তু এখন সে বিল্ড আপ অনেক ভালো ব্যাটিং করে, প্রত্যেকটা ম্যাচ অনেক আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেক ভালো ব্যাটিং করতেছে, যদিও 9 তারিখের ম্যাচে শূন্য করেছে। একটা প্লেয়ার সবসময় রান পাবে না, সবসময় উইকেট পাবে না, এটাই স্বাভাবিক, এটাই ক্রিকেট। আমরা যদি গত 9 তারিখের ম্যাচের কথা বিশ্লেষণ করি তাহলে দেখবেন বাংলাদেশের দ্বিতীয় বলে তামিম ইকবাল শেষ, তারপর 3 রানে সৌম্য সরকারের উইকেট, 8 রানে সাব্বির রহমানের উইকেট, আমাদের মিস্টার ডিপেন্ডেবল যার উপর আমরা অনেকটা ডিপেন্ড করি মুশফিকুর রহিম, সেও ভালো করতে পারে নাই। ঠিক ওই অবস্থা থেকে সাকিব আল হাসান তার অভিজ্ঞতার সাথে খেলে ওই মাহমুদুল্লাহ দুজনে যে ভালো ব্যাটিংটা করছে, যে সেটা মানে বিশ্বের ক্রিকেটের যারা মহাগুরু তাদের মুখে প্রশংসনীয়। 9 তারিখের ম্যাচের কথা যদি আমরা বলি তাহলে নিউজিল্যান্ডের বোলার টিম সাউদি ট্রেন্ড বোল্ট, তাদের যে বোলিং তো, তাদের যে এক্সট্রা বাউন্স, তাদের যে সুইং, ওইখানে বাংলাদেশের প্রথম 4 জন ব্যাটসম্যান যাদের উপর আমরা অনেকটাই আশা ভরসা আমাদের, তারা কেউ টিকে থাকতে পারেনি। এখানে বড় একটা জুটি করে, বড় একটা পার্টনারশিপ করে আমাদের যে কাঙ্ক্ষিত জয়, আমাদের যে চির আশার যে একটা জয়, সেটা আমাদের হাতে তুলে দিয়েছে দুই বাংলাদেশের দুই অভিজ্ঞ অনেক মানে কি বলবো, তাদের উপর আমরা অনেক সময় পুরো সময় ডিপেন্ড করি, সেই দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ সাকিব আল হাসান। বাংলাদেশের বোলিং বিশ্লেষণের কথা বলি যদি তাহলে দেখবেন আমাদের যে মুস্তাফিজের কথা, আবার মুস্তাফিজকে নিয়ে অনেকে বলতেছে যে মুস্তাফিজের কাটারে ধার চলে গেছে, মুস্তাফিজ আগের তার ফর্মে নাই, মুস্তাফিজ আগের মুস্তাফিজ নাই। এখন দেখতে হবে যে কন্ডিশন, উইকেটের কন্ডিশনটা, যে উইকেটগুলোতে খেলা হচ্ছে ওইখানে ব্যাটিং সহায়ক উইকেট, ICC যত টুর্নামেন্ট আছে সবগুলোতে ব্যাটিং সহায়ক উইকেট করে তারা, তো সেখানে কোনো বোলাররাই তো ভালো ই করতে পারতেছে না, ভালো ফর্ম করতে পারতেছে না। সো আমরা 9 তারিখের ম্যাচে জয়লাভ করেছি, সামনে আমাদের সেমিফাইনাল আছে, সেমিফাইনালে আমরা প্রতিপক্ষকে সেটা ডাজন্ট ম্যাটার, আমরা ভালো খেলব, আমরা জিতব, ফাইনালে ইনশাল্লাহ আমরা যাব, এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। বাংলাদেশ সেমিফাইনালে হারানোর মতো কিছু না, এরকম ICC ট্রফিতে বাংলাদেশ প্রথম সেমিফাইনালে উঠছে, যদি বাংলাদেশ জয়লাভ করে তাহলে বাংলাদেশ হয়তো র্যাঙ্কিংয়ে আরও উন্নতির দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের চির আকাঙ্ক্ষা। বাংলাদেশ একসময় র্যাঙ্কিংয়ে 1-2-3 থাকবে, সেটাই হচ্ছে আমাদের আশা, কিন্তু তার জন্য আমরা ভক্তরা আমাদের খেলোয়াড়দের পাশে থাকতে হবে, আর আমাদের যে বাংলাদেশ দলের পরিচালকরা আছে, নির্বাচকরা আছে, তাদের যে অনেক পরিশ্রম করতেছে তারা দলের জন্য, তা আমরা স্বীকার করি, কিন্তু তাদের আরেকটু কেয়ারফুল হতে হবে, নির্বাচকদের আরেকটু কেয়ারফুল হতে হবে দল নির্বাচনের ক্ষেত্রে, প্রতিভা অভিজ্ঞতার বিচার দিয়ে দল গঠন করতে হবে। কিছুদিন আগে মাহমুদুল্লাহকে বাংলাদেশ ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, চিন্তা করা হয়েছিল,
যেটা সম্পূর্ণ ভুল, যার প্রমাণ তিনি গত ম্যাচে দিয়েছেন। অভিজ্ঞতা বিচারেও হলো তাকে দলে রাখা যাবে, কারণ বড় বড় টুর্নামেন্ট গুলোতে মাহমুদুল্লাহ সেঞ্চুরি আছে। গত বিশ্বকাপে ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি, একটা ম্যাচ জয়, গত ম্যাচে মাহমুদুল্লাহ সেঞ্চুরি, এবং এই সেঞ্চুরিটাই কিন্তু জয় এনে দিয়েছে বাংলাদেশকে। সেই দিক দিয়ে খেয়াল করে বাংলাদেশের নির্বাচকদের অনুরোধ করবো আমরা, আমার বাংলাদেশ ক্রিকেট ভক্তরা, যাতে তারা দল নির্বাচনের ক্ষেত্রে একটু কেয়ারফুল হয়। তারপর আমাদের সবারই প্রিয় একটা প্লেয়ারের কথা বলবো, নাসির হোসেন, যে আমাদের বাংলাদেশ ন্যাশনাল লিগে অনেক ভালো খেলছে, কিন্তু তার দুর্ভাগ্যজনকভাবে সে দলে জায়গা পাচ্ছে না। তো আমরা আশা করি নাসির হোসেন শীঘ্রই দলে আসবে এবং বাংলাদেশ দলে জয়ের তার সেই যে ফিনিশার, মিস্টার ফিনিশার বলা হয় যাকে, সেই ফিনিশিংটা আমরা অতি শীঘ্রই দেখব। বাংলাদেশ দলে এখন জায়গা করতে অনেক কষ্ট আমরা জানি, কারণ বাংলাদেশের যারাই খেলতে আসে সবাই কম্পিটিশনে করে দলে জায়গা পেতে হয়। আগে একটা সময় ছিল বাংলাদেশ দলে জায়গা পাওয়া সোজা ছিল, কিন্তু এখন বাংলাদেশ দলে 8 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, যেখানে যেখানে নাসির হোসেন আসতে হলে কাকে সরাতে হবে, মোসাদ্দেক হোসেন সৈকত না মিরাজ, কিন্তু তাকে এরকম ভাবে যে এরকম কম্পিটিশন যাতে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, যেমন ওয়ান ডাউনে সাব্বির হোসেনকে খেলানো হচ্ছে, সাব্বির অনেক ভালো ব্যাটসম্যান, টি টোয়েন্টি স্পেশালিস্ট, ঠিক আছে, কিন্তু ওয়ান ডাউনে সে কয়েকদিন ভালো করতে পারতেছে না। একজন ওয়ান ডাউনে ভালো ব্যাটসম্যান ফিক্স করা আমাদের দলের জন্য সবচেয়ে বেশি জরুরি, কারণ ওয়ান ডাউন ব্যাটিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন সাকিব, সাব্বির, আমার মতে সাব্বিরকে কিছুদিন আরও সময় দেওয়া দরকার, কারণ সে যে ব্যাটিং স্টাইল, তার যে ব্যাটিং ধীরতা অনেক ভালো, ঠিক আছে। আর এই ওয়ান ডাউনে খেলানো কম্পিটিটর লাগবে, কারণ প্রত্যেকটা যখন একজনের কম্পিটিটর, যে আমি একটা ম্যাচ খারাপ খেলে আরেকটা প্লেয়ার কিন্তু জায়গা করে নিবে, এরকম যখন মন মানসিকতা থাকবে তখনই একটা দলের ক্রিকেট উন্নত হবে। আর আমরা আশা করি বাংলাদেশ ক্রিকেট এখন র্যাঙ্কিংয়ে 6 আছে, আশা করি 6 থেকে 5, 5 থেকে 4, 4 থেকে 3 এরকমভাবে এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করি। আর বাংলাদেশ হারলেও বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশ জিতলেও বাংলাদেশের সাথে আছি। আর প্রত্যেকটা ভক্তকে আমি মন থেকে অনুরোধ করব যে একটা প্লেয়ার খারাপ খেলে তার বিপরীতে কোনো মন্তব্য করবেন না, তাকে উৎসাহ দেন, সে যেন বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখতে পারে। সাকিব বলেন, মুশফিক বলেন, তামিম বলেন, মাশরাফি ভাইয়ের কথা তো বলবো না, যোদ্ধা, দ্বিতীয় যুদ্ধে যদি আমি মুক্তিযুদ্ধ দেখি নাই, কিন্তু একজন যোদ্ধাকে দেখলাম আমি নিজের চোখে। আচ্ছা, তার কথা ইভেন তো মাশরাফি ভাই, যদি মাশরাফি ভাই অফ ফর্মে যায় তাকে সময় দিতে হবে, কারণ তাদের অভিজ্ঞতা আছে, হয়তো অফ দুই একটা দিন খারাপ যেতেই পারে। তাই আমি ভক্তদের কাছে অনুরোধ করব যে আপনারা ক্রিকেট প্লেয়ার, আমরা ক্রিকেট প্রেমিক দেশ, যেটা বিশ্বের বুকে এখন সবাই জানে, আমরা বিশ্বের ক্রিকেটকে অনেক ভালোবাসি, ক্রিকেট প্লেয়ারদেরকে ভালোবাসি, তাদের খারাপ সময় তাদের পাশে থাকবো, তাদের ভালো সময় তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর বাংলাদেশ সেমিফাইনালে জয় হবে, জয় বাংলা, জয় জয় জয়।